প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.1 অর্থাৎ বৃত্ত অধ্যায়ের তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। বিশেষ করে প্রথম পার্টটা খুবই জরুরি ছিল, যেখানে আমরা বৃত্তের প্রাইমারি জিনিসগুলো আলোচনা করেছি। আজকে আমরা 150 পৃষ্ঠার একটা কাজের উপপাদ্য যেটা ছিল এটা আমরা সলভ করছি। এটা আমাদের উপপাদ্য এক অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা যে ক্লাসটা করেছিলাম তার ঠিক উল্টো একটা জিনিস। হ্যাঁ, তো এটা এই যে এই জায়গায় রয়েছে, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এটার বিষয় যেটা, যে আগেরটা আমাদের উপপাদ্য একে ছিল, কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ জ্যায়ের উপর যে লম্ব হবে সেটা প্রমাণ করতে হয়েছিল, আর এখন লম্বটাই বলে দিয়েছে। আর এই যে এই জ্যাটা এই লম্ব দ্বারা যে সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এই এ এম সমান বি এম, এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। আর ওই এক উপপাদ্যে কিন্তু এ এম সমান বি এমটাই দেওয়া ছিল, সেখানে আমাদের লম্বটা প্রমাণ করতে হয়েছে। তো এখানে আমরা প্রথমেই একটা বৃত্ত এঁকে নেব। তো আমাদের আসলে উপরে ক্যামেরা আছে, বৃত্তটা আর একটু আঁকতে সমস্যা হচ্ছে, আমরা একটু পাশে এঁকে নিই, তোমরা বৃত্তটা নিশ্চয়ই আঁকতে পারবে। তো অবশ্যই পেন্সিল ইউজ করে করতে হবে, আমরা আসলে ভিডিওতে ভালো দেখার জন্য জাস্ট পেন ইউজ করছি। তো এইভাবে কম্পাস দিয়ে আগে বৃত্তটা তোমরা এঁকে নেবে। তো এটা আমাদের কেন্দ্র ছিল, এখন আমরা চিত্রটা যদি কমপ্লিট করি তাহলে এখানে বলা হয়েছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে ওই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগ করে। তো এখানে আমাদের যে আমরা জ্যাটা নেব তার একটা মধ্যবিন্দু প্রয়োজন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা জ্যাটা এমনভাবে নেব, যেমন যদি আমরা 4 সেন্টিমিটার নেই তার মধ্যবিন্দু হবে 2, যদি 5 নেই 2.5, এরকম একটা আমরা মাপযোগ করে নেব। তো আমরা 4 সেন্টিমিটার এরকম একটা মাপের স্কেলটা একটু উঁচা করে বা নিচা করে এইভাবে মেপে নেওয়া যায়। আমরা এই যে 4 সেন্টিমিটার করে একটা জ্যা নিয়ে নিচ্ছি। জ্যা মানেই হচ্ছে এটাকে পরিধি বলা হয়, পরিধির যে কোনো দুটো বিন্দু যোগ করলেই জ্যা হয়। তো এখানে ব্যাস ভিন্ন জ্যা বলা হয়েছে এই কারণে যে বৃত্তের যে ব্যাসটা থাকে যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যায় এটাও কিন্তু একটা জ্যা, কিন্তু এখানে ব্যাস নেওয়া যাবে না, ব্যাস ছাড়া একটা জ্যা। তো আমরা এই 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, সাথে সাথে 2 সেন্টিমিটারে আমরা একটা ফোঁটা দিয়ে নিলাম, এটা মধ্যবিন্দু। তো এটা আমরা এ বি নামকরণ করি আর মধ্যবিন্দুটা আমরা এম নাম দিলাম। হ্যাঁ, তো এইটা এখন দেখো বলা হয়েছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তো এই ক্ষেত্রে আমরা এই ও থেকে এ বির উপর একটা লম্ব আঁকবো, আসলে এটা চাপা দিয়ে আঁকতে হবে না, খাড়া করে দিলেই হবে। এই যে যেটা মধ্যবিন্দু আছে এটা এখানে এসে লাগবে, এটাই প্রমাণ করতে হবে যে এই লম্বটা, এটা লম্বটা স্বীকার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই লম্বটা এই জ্যাটাকে সমান দুই ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ এম সমান বি এম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বিশেষ নির্বচনটা আগে লিখে ফেলি, বিশেষ নির্বচন। তো এখানেও আগেরটার মতোই আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই কথাটা দিয়ে শুরু করব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো ব্যাস ভিন্ন জ্যা, এবি হলো ব্যাস ভিন্ন একটি জ্যা, ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস ছাড়া, ব্যাস ভিন্ন একটি জ্যা। তো এখানে আমরা যদি হুট করে আগের এক উপপাদ্যের মতো বলি যে যার মধ্যবিন্দু এম, তাহলে পুরোটাই কিন্তু কাটা যাবে, কেননা এখানে এমটা যে এবির মধ্যবিন্দু সেই জিনিসটাই কিন্তু প্রমাণ করতে হবে যে এ এম সমান বি এম, যার কারণে এটা বলা যাবে না। এখানে এই লম্বর কথা বলতে হবে যে ও থেকে এ বি এর উপর ও এম লম্ব আঁকি, ও হতে এ বি এর উপর, এ বি এর উপর ও এম লম্ব আঁকি। তো এই লম্ব আঁকার সাথে সাথেই কিন্তু আমরা স্বীকৃতি পেলাম যে এই পাশে যে কোণটা আছে অর্থাৎ এ এম ও কোণ অথবা ও এম এ, আর এই পাশে যে কোণটা আছে অর্থাৎ এম কে মাঝখানে রেখে ও এম বি অথবা বি এম ও বলা যায়, এই কোণ দুটো প্রত্যেকে কিন্তু এক সমকোণ, যেটা আমরা পরে কাজে লাগাবো। তো এখন এইখানে আমরা বলবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই যে এ এম আর বি এম সমান, এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে, তাহলে আমরা বুঝবো যে এই লম্বটা
এই জ্যাটাকে সমান দুই ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এ এম সমান বিএম। তো এখানেও আগেরটার মতো অঙ্কন আছে, এই আসলে এগুলো ত্রিভুজ সৃষ্টি না করা পর্যন্ত কাজ করা যায় না। তো আমরা এই ও কমা এ বা এ কমা ও লেখা যাবে, আর এইখানে ও কমা বি যোগ করি, এটা আমাদের অঙ্কনে থাকবে। হ্যাঁ, অঙ্কন। তো একদিকে আমরা বলবো ও কমা এ, এটা ইচ্ছে করলে এটাও আগে লেখা যাবে, এবং এই পাশে হলো ও কমা বি যোগ করি, যোগ করি। তো অঙ্কন পয়েন্ট শেষ। এবার আমরা প্রমাণ পয়েন্টে যাব। প্রমাণে আমরা যদি ধাপ দেই তাহলে এখানে লিখব ধাপ, আর এখানে আমরা লিখব যথার্থতা, কোনো ব্যাখ্যা থাকলে এখানে আমরা দেব। তো প্রথম ধাপে আমরা এখন যে টার্গেটটা নেব সেটা হচ্ছে আমাদের এই যে দুটো ত্রিভুজ আছে, একটা এওএম আর একটা বিওএম। আর ত্রিভুজের নামে কোনো টেনশন নেই, তিনটা অক্ষর আসলেই হলো, আমরা আগে আসুক আর পরে আসুক। একটা ত্রিভুজকে ছয় ভাবে নাম করা যায়, এওএম, ওএম এ, এম এ ও, এম ও এ, বিভিন্নভাবে বলা যায়। কিন্তু কোণের সময় একটু সাবধানে বলতে হয়, যেমন এই কোণটা বলতে গেলে এম কে মাঝখানে রেখে দুইভাবে বলা যেতে পারে, একটা হলো এ এম ও আর একটা ও এম এ। তো এই দুটো কিন্তু আসলে সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে লম্বতার স্বীকৃতি আছে, আর আগের এক উপপাদ্যে কিন্তু লম্বটাই প্রমাণ করতে হয়েছিল, যার কারণে আমরা বলতে পারিনি যে এই কোণটা 90, এটা প্রমাণে আসছিল। আর এখানে আমাদের লম্বটা বলে দেওয়া আছে। তো সমকোণী সর্বসমতা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো যে অতিভুজ বাহু উপপাদ্য বলা হয়, অর্থাৎ দুটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ দুটা সমান হয় আর যে কোনো একটা বাহু সমান হয় তাহলেই সর্বসম হয়ে যায়। এখানে সেই ঘটনাটাই ঘটতে যাচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা সমকোণ। হ্যাঁ, তো সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, কারণ এই বাহুটার সাথে এই কোণের কোনো টাচ নেই, এই বাহুরও টাচ আছে, এই বাহুরও টাচ আছে। তো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হচ্ছে এটা, তার বিপরীত বাহু হচ্ছে ও বি। তো যাই হোক, আমরা আগে লিখে ফেলি যে এ ও বি, সরি, এ ও এম, এ ও এম ও বি ও এম সমকোণী, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে এক্ষেত্রে অতিভুজ কথাটা অবশ্যই বলতে হয় যে অতিভুজ। তো এই ত্রিভুজের যেটা এ ও এম ছিল, এই ত্রিভুজটা, এর অতিভুজ হচ্ছে এই এ ও বা ও এ আমরা লিখতে পারি, কারণ এই সমকোণের বিপরীত বাহু এটা। তো অতিভুজ ও এ সমান, এখন আমরা এই ত্রিভুজের অতিভুজটা দেব, অতিভুজ। তো এই ত্রিভুজে যে সমকোণটা আছে, অর্থাৎ এই যে এটা বিএমও বা ও এম বি, তার বিপরীত বাহু অর্থাৎ ও বি, এই ও বিটা সমান। কিন্তু অতিভুজ হলেই যে সমান হবে তা না, কোনো একটা যুক্তি থাকতে হবে। তো আমরা আগেও দেখিয়েছি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, কেন্দ্র থেকে এটা পরিধি বলা হয়, পরিধির যে কোনো বিন্দু যোগ করলে এটা ব্যাসার্ধ বলে। তো এটাও একটা ব্যাসার্ধ, এটাও একটা ব্যাসার্ধ। তো এই বরাবর আমরা ব্যাখ্যায় লিখব যে একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান। তো আমরা একটা অতিভুজ দুটো সমান পেলাম, আর যে কোনো একটা বাহু সমান হলেই সর্বসম হয়ে যাবে। তো এইটা যদি আমরা বলি যে এম সমান বিএম, সাথে সাথে কিন্তু কাটা যাবে, কেননা এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমরা কাজে লাগাতে পারবো না। কিন্তু এখানে আমরা দেখছি যে ও এম বাহুটা, দেখো দুইটা ত্রিভুজেরই একটা সাধারণ বাহু, অর্থাৎ ও এম সমান ও এম, ওইভাবে লেখা যায়, অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে ও এম সাধারণ। কারণ একটা বাহু যখন সাধারণ বা কমন হয় তখন সেটা আর সমান বলার অপেক্ষা থাকে না। তো এক্ষেত্রে আমাদের দেখো এটা ত্রিভুজ দুটা, এখানে আমরা ত্রিভুজ চিহ্নগুলো দিতে পারি। হ্যাঁ, এই ত্রিভুজ দুটো কিন্তু অলরেডি সর্বসম হয়ে গেল, ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তো এটা হচ্ছে যে আমাদের সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য বলা হয়, যেটা সমকোণী ত্রিভুজের সর্বসমতা সপ্তম শ্রেণীতে ছিল, সমকোণী অতিভুজ, এখানে মাঝখানে একটা হাইপেন দিয়ে লিখতে হয়, সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য। অর্থাৎ এর মূল থিমটা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো যদি সমান হয় আর একটা বাহু সমান হলেই সর্বসম হয়ে যায়। তো এখন আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি, সর্বসম চিহ্ন দিয়ে লিখব। তো এখন আমাদের কিন্তু প্রমাণে হচ্ছে যে বাহুর দিকে যেতে হবে, সেক্ষেত্রে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেলে অনুরূপ অনুরূপ বাহুগুলো যেহেতু সমান হয়, তো এই বাহুটা তো এই বাহুর সমান ছিলই, আর এটা সাধারণ বাহু হিসেবে সমান ছিল, আর এখন যেহেতু আমরা সূত্র দিয়ে সর্বসম করেছি তাহলে এই বাহুটা এই বাহুর সমান হয়ে যাবে, আর হলেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এখানে আমরা লিখব এ এম সমান বি এম। তো এর সাথে সাথে আমাদের বিষয়টা প্রমাণিত হয়ে গেল।
তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমরা রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।